বরাবরই কমনওয়েলথ গেমসে অংশ নেয় বাংলাদেশের সাঁতারুরা কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে সবসময় থেকে যায় বিস্তর ফারাক আসন্ন গোলকোস্ট কমনওয়েলথ গেমসে দেশের সাঁতারুদের কাছে এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশন বড় আসর তার জন্য প্রস্তুতিটাও হওয়া চাই যথেষ্ট কিন্তু সেখানেও রয়েছে প্রতিবন্ধকতা জিমনেশিয়াম নেই তাই অ্যাথলিটদের ওয়ার্ম আপ সারতে হয় অনেকটা বিক্ষিপ্তভাবে সমস্যা রয়েছে আরও তবে সব বিষয়গুলোকে পাশ কাটিয়ে আত্মবিশ্বাসকে পুঁজি করে সাঁতারুদের দৃষ্টি বিদেশ বিভুইয়ে দেশের পতাকা সমুন্নত রাখা গেমসের লক্ষ্য অবশ্যই সবার লক্ষ্য গোল্ড পাওয়া আমারও লক্ষ্য গল্প পাওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো মোটিভেশন আর কিছু এক্সপিরিয়েন্স তো মোটিভেশনটা ওখান থেকে কিছুই হলে ওয়াটার তো ভালো করার সম্ভাবনা থাকে সুইমিংয়ের ইভেন্ট অনেক হার্ড ইভেন্ট অনেক কিছু প্রয়োজন হয় তারপরে একটা গোল্ড আসা হয় ইসলামিক সলিডারি গেমস এটাতে সেমিফাইনালে উঠছিলাম তো ভালোই টাইম টাইম হয়েছিল ফিফটি মিনিটের বেসিস্টকে তো আশা করবো কমনওয়েলথ গেমসে নিজের বেস্টটা দেওয়ার এবং বেস্ট টাইমটা করার কমনওয়েলথ গেমসের দল নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই দেশের অনেক প্রতিষ্ঠিত সাঁতারও সুযোগ পায়নি বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসরটিতে অংশ নেয়ার তবে যাদের নিয়ে কাজ করছেন কোচ স্বপ্ন বুনছেন তাদের ঘিরেই অ্যাকচুয়ালি যে উই আর উইকলি তিন মাস ধরে ওদের নিয়ে কাজ করছি সাঁতারুদের মাঝে আগ্রহ অনেক তবে প্রস্তুতির জন্য সময় অনেক কম হয়ে গেছে অন্যান্য দেশে কমপক্ষে এক থেকে দুই বছর ধরে অনুশীলন করা হয় বড় মঞ্চে প্রতিযোগিতা করতে ভালো প্রস্তুতি থাকা লাগে তবে শেষ পর্যন্ত ছেলেমেয়েরা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু প্রত্যাশা করা যায় কমনওয়েলথ গেমসে পদক না পেলেও সবচেয়ে বড় যা অর্জন হবে তা হলো অভিজ্ঞতা যা ভবিষ্যতে তাদের কাজে আসবে আসছে এপ্রিলে অস্ট্রেলিয়ার গোলকোস্টে বসতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের একুশতম আসর কমনওয়েলথ গেমসে অন্যান্য ইভেন্টে এর আগে বাংলাদেশে পদক আসলেও সাঁতারে রয়ে গেছে সেই হতাশা পূর্বে ছিল নানা অপ্রতুলতা তবে এবার নেই সেই আক্ষেপ কমনওয়েলথের মঞ্চ থেকে বাংলাদেশকে নাজমা আরিফরা পদক এনে দিয়ে এবার মেটাতে চান সেই অপ্রাপ্তি সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা